ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইস দিল্লিতে। টাইমটাও আপনারা দেখে নিন। আর একটা আন্ধ্রা ফিমেল দেখাচ্ছে, এবার যেটা দেখাচ্ছে এটা আপনার কিছু বেবি আছে, বেবি কিছু মানে বিডার পিয়ার, তাই তো? দেখুন এখানে যেগুলো দেখাতে চলেছি এগুলো এখানে দাদার ঘরের বিডার বিয়ার। এই দেখুন বিডার বিয়ার মধ্যে সব কি মেল আছে না জোড়া আছে? সব মেল আছে, সব মেল আছে। একটু ঢুকলাম, দেখুন মেল দেখাচ্ছিলাম। আর আপনারা পা এর দিকটাও ফলো রাখবেন, পা গুলো দেখুন। মানে আন্ধ্রা বাইরে এগুলো তো মার্ট বলতে পারেন বা ব্র্যান্ড বলতে পারেন, এগুলো অবশ্যই আপনারা পরিচিত থাকবেন। আর যে সকল তারা পায়রা বা এরকম ওই মানে ওড়ার দিক দিয়ে পায়রা চিনে থাকেন, পায়রা দেখে তো অবশ্যই বুঝতে পারবেন কিরকম ওড়ান এইসব পায়রা হয়ে থাকে না থাকে। এখন তো মানে এগুলো বেবির জন্য রেখে দিয়েছেন, বেবি করার জন্য না? এগুলো আসলে সিঙ্গেল আছে, এগুলো আমার অন্ধ্রা জেনারেশন। ও না, এগুলো তো এখন আর আকাশে ওড়ানো হয় না? না না, এগুলো আকাশে ওড়ানো হয়, এর থেকে বাচ্চা তোলার জন্য। দেখ আমার মানে যে বন্ধুর কাছ দিয়ে আমি আরো কত নিয়ে এসেছিলাম, তারপরে মেন সিনিয়র পাড়া তার কাছে ছিল আজকে 11 বছর। আমার কাছে হয়ে গেল এই প্রায় 2 বছর, 13 বছর বয়স। এর নাকে এখনো গেজ আসেনি, তার নাকে গেজ ছিল এই মোটামুটো। ওকে দেখুন মাথা হাফ ইঞ্চির উপরে তার মানে গেছিল, এই যে গেছ নাকের যে ফুলটা বলা হয়। দেখুন আইস কোয়ালিটির একটু সানলাইটে এসে দেখিয়ে দিই, দেখুন আইস কোয়ালিটির। দেখুন আইস কোয়ালিটির আপনাদের শক করাচ্ছি, এটা সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন, ওয়াও, হারুকুদু লাইনের। ডানা কোয়ালিটি কি আছে? ডানাটা আছে দাদা? এ তো মেন তো খেলা হলো ডানা। ডানা দেখুন, ডানা কোয়ালিটি শক করুন আপনারা, দেখুন ডানার উপরে ডানা দিয়ে দেয় ভাঁজপালা থাকে যে সবুজ একটা ধরে দেখাচ্ছে, এটা তো আমার বিড়া পিয়ার। আচ্ছা, আর একটা সবুজ দেখাচ্ছে হারুকুদু লাইনে, দেখুন আর একটা সবুজ আপনার সামনে দেখাতে চলেছে হারুকুদু লাইনের সবুজ। দেখুন এই দুটোই আছে আমার কাছে। এটা তাও কত বছর আছে যেরকম বললেন? 13 বছর। হ্যাঁ, এটা 12-13 বছর হয়ে আমার কাছে নেই, আমার কাছে 2-3 বছর হলো। দেখুন ডান টয়েসটা নিয়ে নিন একটু ভালো করে, এই দেখুন। দেখুন এই পাড়াটা আপনার শখ করাছিলাম হারুকুদু লাইনের, যেটা মোটামুটি 2-3 বছর দাদার কাছে আছে, দাদার ফ্রেন্ডের কাছে 11 বছর। 11 বছর ছিল, ওয়াও। আর এরই কিন্তু নাসাল আকাশে উড়ানো হচ্ছে। হ্যাঁ, এর আর ওর, এটা দুটো জেনারেশন, এটা এক মানে এক বাবা ছেলে না, এটা একটা জেনারেশন, এটাও হারুকুদু লাইন আর ওটা একটা জেনারেশন। ও, দুটো আলাদা জেনারেশন, আলাদা জেনারেশন। এবার এদের যে জেনারেশন বার হচ্ছে তা থেকে আমি পরবর্তী জেনারেশন করব। ওকে ওকে, একটু ডানা কোয়ালিটি হালকা একটু দেখে নি দাদা। ডানা কাটা আছে, এই দেখুন, এই বোঝা যাবে না, বোঝা যাবে না, দুমটা কেন যাবে দেখুন, দুম দেখুন। ওকে, ফেসা বয়টা একবার হালকা একটা দেখে নিয়ে পায়রা, এই দেখুন ফেসা বয়টা, দেখুন দেখুন কত সুন্দর লাগছে, দেখুন পায়রাটা দেখুন। এখানে কিন্তু সব মেল আছে, বিডার দাদার ঘরের সব থেকে ফেভারেট মেল আপনার সামনে তুলে ধরেছে, মেলটা দেখুন। দাদার সাথে সম্পর্ক মোটামুটি ক বছর বললেন?
8-9 বছরের ওয়াও ওকে, যেটা মেল অনেকটাই ফেভারিট, খুবই কাছে। তো এই এজ জেনারেশন কি এখন ওড়ানো হচ্ছে? না ওড়ানো হচ্ছে না, জেনারেশন রাখতে পারিনি। ও যাক, এখন ও কি ভরসা রেখে দিয়ে দেখুন, এটা দেখাচ্ছে আন্ধ্রা জেনারেশনের বিডার পিয়ার। ডানাটা হালকা হয়ে দেখে দিই দাদা, এই দেখুন লেকটাও দেখানোর দরকার আছে। দেখুন লেকটাও দেখুন, পায়রাটা পায়রার লেকটাও দেখুন আপনারা, ওয়াও দেখুন লেক দেখতে পাচ্ছেন পায়রাটার। আর একবার ফেসব বইটা দেখে নিই দাদা, এই দেখুন পায়রার ফেসব বইটা দেখে নিই, আইস কোয়ালিটি দেখে নিন, এই দেখুন আইসটা দেখুন, ওয়াও কত সুন্দর পায়রার হেডশেপ দেখুন। আর এটা আন্ধ্রা জেনারেশনের পায়রা, তাই তো দাদা? হ্যাঁ দেখুন, ওয়াও ওকে। এবার এই সাইডে এসে এই সাইডটা ফিমেল রুম দেখুন, এই যে ফিমেলটা আপনার সামনে তুলে ধরছে, সেম কন্ডিশন, যেগুলো ওড়ানো হবে সেগুলো সিঙ্গেল করে রাখা হবে। দেখুন এই যে আবার এন্ট্রি করলাম ফিমেল রুমে, দেখুন পার্টিকুলার সিঙ্গেল ওয়াইজ ভাবে রাখা হয়েছে ফিমেলগুলো, দেখুন এই সাইডেও সেরকম সিঙ্গেল আছে দেখুন। আর যেরকমটা দাদা বললো একদমই নিজের ডিসিশন না, উপর থেকে যে ডিসিশন নেওয়া হবে তার উপরে ভিত্তি করে। এখন যদি বলে সব একসাথে রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে, কোনো হ্যাঁ না জানা যাবে না। তো এখন মোটামুটি যেগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে তার মধ্যে মেল ফিমেল কি একই সমান, মানে সমান সমান আছে না, মেল বেশি ফিমেল বেশি এরকম, মানে বেশি কম কোনটাই আছে না সেম সেমই আছে? একটা দুটো পয়েন্ট ফিমেল বেশি আছে, বেশি আছে। আচ্ছা টুর্নামেন্ট খেলায় ফিমেলের মানে অ্যাগ্রেসিভ বেশি হয় না মেলের অ্যাগ্রেসিভ, মানে ওরা দিক সমানই সমানই কোনো জেনারেশন জেনারেশন তাই জেনারেশন ট্রিটমেন্ট সুস্থ রাখা এর উপরেই সব নির্ভর করে। যে মেল ভালো জেনারেশনের পয়েন্ট তুমি একটা নতুন ছেলের কাছে দেবে, সে দুদিন চার দিন পাঁচ দিন ওড়াবে, তারপরে আস্তে আস্তে কিন্তু সেটা ডাউন হতে থাকবে। আবার সেই জেনারেশনই পয়েন্ট একটা সিনিয়র আমাদের কলকাতার ওস্তাদ বা অন্য ওস্তাদ বা আমাদের ওস্তাদের কথাই বলছি আমি, আমাদের ওস্তাদের কাছে সেই পায়রা দেবে যে পায়রাটা ওর কাছে গিয়ে চার ঘন্টা দম দিচ্ছিল না, সেই পায়রাটা এর কাছে এসে হয়তো সাত ঘন্টা আট ঘন্টা দম চলে যাবে। তার কারণ এর পরে কি করতে হবে সেটা ওস্তাদরা জানে, ভালো জানবে। হ্যাঁ যাক এখানে এক্সপিরিয়েন্স অবশ্যই অবশ্যই। এবার আমি যদি বলি যে আমি গত বছর উড়িয়ে যে আমি সব বুঝে গেছি, তাহলে কিন্তু আমার আস্তে আস্তে অবনতি হওয়া শুরু হলো, কারণ ওস্তাদরা ওস্তাদই হয়। মানে আপনি এত বড় অ্যাচিভমেন্ট পড়াও, আপনি বলছেন আমি কিছু জানি না, আমি কখনো ওস্তাদের উপরে যেতে পারবো না, এই এইটাই কিন্তু একদম। আর যদি আমি চলে যাও তাও কিন্তু ওস্তাদের কাছে আমি ওস্তাদই থাকবো, মানে ওস্তাদ আমার ওস্তাদ আমার ওস্তাদই থাকবে, একদম গুরু শিষ্য অবশ্যই, গুরু গুরু হবে একদম, শিষ্য শিষ্য যাই যাই গুরু হোক, যে বিষয়ই গুরু হোক না কেন, একদম। যাক মানে সেই পায়রাবাজি হোক আর সমাজে চলতে গেলে অন্য কিছু যাই হোক, সাপোজ এমন সময় অনেক ওস্তাদের কাছে মনে হয় যে ওস্তাদ আমার এটা ভুল করছে, আমি দেখছি যে ভুল করছে, প্রশ্ন করে যাবে না ভুল করছে ঠিক আছে তাহলে কি করবো, অন্য কিছু করবো না, সে ভুলটাই করবো, পরে দেখবো যে সেই ওস্তাদই ঠিক করে, এটাই হলো ওস্তাদ। ও যাক এইবারে খেলা হলো নসিবের ব্যাপার, শীতের সময় তোমার দু মিনিট এক মিনিটে রেজাল্ট, আর তারপরে বাজে অ্যাটাক, বাস তো আমার উড়ানো শুরু দু ঘন্টার আগে তো দুখানা নিয়ে চলে গেছে, ও বাবা দুটো নিয়ে চলে গেছে, কালকে অ্যাটাক করে দিল দুবার, ধরতে পারিনি কালকে, এই গরমে খেলবো বলে রেডি করেছিলাম মোট 40-42টার মতো পায়রা, 27 খানা নিয়ে গেল, উড়িয়ে বাপ গরমে খেলতে পারিনি আমি। এইবার ওর মতো বাত্তার দিয়ে যা ছিল সেই নিয়ে গরমে একটা খেলাই খেলতে পেরেছিলাম, 11 পায়রা যেদিন খেলা হয়েছে সেদিনে তোমার সকাল 5টায় উড়ে যাই, 3:40 উপরে তোমার কোচাচ্ছে, আমি বলি আর হবে না, পায়রা কোনোভাবে নেমে আসলো ওই 4:20 রাখো, মানে এত মাঝে মারছে, তার মানে 4:20 মানে এদিকে তোমার ক ঘন্টা হলো
11 ঘন্টা 11.5 ঘন্টা এরকম পার হবে। আমি বলছি আর হবে না, মানে আর খেলা যাবে না, যাবে তারপরে পাড়া তো আমার ছিল না, ওই জন্যই তো পাড়া কমে গেল 58টা, না তো 70-80টা পাড়া হয়ে যেত। 27খানা নিয়ে গেছে গরমে, শীতে রেডি করার আগে দুটো নিয়ে চলে গেল। পাড়া আবার রানিং হয়ে গেলে তখন আর অতটা অসুবিধা হবে না, অ্যাটাক থেকে অনেকটাই সেফ হয়ে যাবে। না অ্যাটাক করবে, বাজ ওদিকে থাকবে, পাড়া এদিকে থাকবে, তখন ওদের ধরা ধরা সহজ হবে না, সহজ হবে না, ধরতে পারবে হয়তো কিন্তু সহজ আর এমন ভাবে ধরতে পারবে না রানিং হয়ে গেলে। যাক, মানে যে পাড়াগুলো এখন ওড়ানো হচ্ছে সব তো মাল্টিং অবস্থায়, যে কোনটার এজ বেশি বা কম এরকম নেই, সব একটা এজের বলা যেতে পারে নাকি? আর না, সিনিয়র পাড়াও আছে, 3 বছরের পাড়া উঠছে আমার, উঠছে হ্যাঁ, আর একটা তারও বেশি বয়স হয়ে গেছে সে পাড়া উঠছে, সে বিডাপিয়ারের জন্য উপযুক্ত হয়ে গেছে। কিন্তু আমার পাড়া যে গরমে মারলো, তারপরে বাচ্চা সেরকম অত করতে পারেনি, পাড়া তো বেশি নেই, 45 পাড়া খেলতে গেলে 56টা পাড়া রয়েছে, এই পাড়ার মধ্যে রেডি করতে হবে 45টা, তাহলে খেলতে পারবো, সেই জন্য কাউকে বাদ দেওয়ার নেই এখন, সবই কাজে লাগাতে হচ্ছে। না না, 45 পাড়া খেলতে গেলে ম্যাক্সিমাম 60-65 প্লাস পাড়া লাগে, রেডি করতেই হবে, হ্যাঁ, তা না হলে অনেক ক্ষেত্রে হয়তো সম্ভব হয় না। এবারে এই 56টা পাড়া নিয়ে 45 পাড়া খেলতে পারবো কিনা ঠিক নেই, কিন্তু আশা আছে, আশা আছে। যাক, ভালো লাগলো, এবার ফিমেল দেখাচ্ছিলাম, তো এক পিস করে একটু যদি শখ করানো যায় দেখায় আসে ফিমেলদের মধ্যে। আর একটা আন্ধ্রা ফিমেল দেখাচ্ছে, আন্ধ্রা কালাঙ্কা দেখাচ্ছে, দেখুন ওয়াও, চোষ্টা আপনারা শখ করুন, মাথার হেডশেপ দেখুন, দেখুন ওয়াও, ডানা কোয়ালিটি শক করুন আপনারা দেখুন, দেখুন আর একটা সবুজ দেখা যাচ্ছে হাড়গুদো লাইনে, দেখুন আর একটা সবুজ আপনার সামনে দেখাতে চলেছে, হাড়গুদো লাইনের সবুজ, ডানার উপরে ডানা দিয়ে এদের ভাঁজপালা থাকে, যে সবুজ একটা ধরে দেখাচ্ছে এটা তো আমার বিডাপিয়ার। ওটা এতক্ষণ ওই লকটে যেটা যতটুকু দেখানোর জিনিস ছিল আপনাদের সঙ্গে শখ করিয়ে দিলাম, ও দেখিয়ে দিলাম ডেসক্রিপ্টভাবে কীরকম লকটা যায়। আর এইটা মালবাহী জেনারেশন আছে, যাক সেটা আপনার সঙ্গে তুলে ধরবো। তার আগে দাদার একটু কথা বলতে চাই, এটা প্রপারলি সন্ধ্যালিয়া, সন্ধ্যালিয়া আমিনপুর বাজার, আমিনপুর বাজার মানে সন্ধ্যালিয়া নিয়ার স্টেশন, এই সোজা চলে যাচ্ছে রাজারহাট, হ্যাঁ এদিকে বাসাদ, হ্যাঁ আমিনপুর। তো এখান দাঁড়িয়ে মোটামুটি যে এখন মানে এই সামনে গেলে হাসনাবাদ রুট, বাট হাসনাবাদ রুট কোথায়? হ্যাঁ এটা তো হাসনাবাদ রুট, টাকি রুট মানে হাসনাবাদের দিকে। তো হাসনাবাদের দিকে কিন্তু এরকম পায়রা ফেমি মোটামুটি কম থাকে যেরকম টুর্নামেন্ট খেলে। হাসনাবাদ ওরকম বলো না, ভুল হচ্ছে, হাসনাবাদ এখান থেকে 40 কিলোমিটার। না এটা তো হাসনাবাদ রুটের কথা। না না, হাসনাবাদ রুট বললে হবে কি করে, আমার এখান থেকে রাজারহাট 9 কিলোমিটার, 9 কিলোমিটার, বাসাদ 10 কিলোমিটার, আর হাসনাবাদ হলো 40-45 কিলোমিটার। ও না, এটা প্রপারলি বলতে গেলে এই সাইডে যত বাসিন্দা আছে মানে কৌতর প্রেমী যারা আছে, হ্যাঁ তারা তো মোটামুটি টুর্নামেন্টের দিকে আসে না? আস্তে আস্তে সব চলে আসছে, আসছে আসছে আস্তে আস্তে আসছে, অঞ্চলে আসছে। ও যাক, বাট আগে তো আসতো না, তার কারণটা মোটামুটি কি, মানে কারণটা কি হতো? ভিডিও প্রথমেই বলে দিই, যেমন মানে ভারতবর্ষের মধ্যে কলকাতা সব থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সব থেকে মোটামুটি ভালো স্থানে আছে, আছে তাই তো? হ্যাঁ, আর এখন তারও ফলস্বরূপ এইদিকে মানুষজন এখন পায়রা পুষছে। এইদিকে কেন, যে হাসনাবাদ হাসনাবাদ বারবার বলছো 40 কিলোমিটার, হাসনাবাদও হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, মেন কথাই ওইটাই বলতে চাচ্ছিলাম, যে কলকাতা মানুষজন কবুতর প্রেমী বা টুর্নামেন্ট খেলার কথা যদি কেউ সচরাচর শুনে থাকে, এই যে আমিও আপনার নাম শুনেছি, বাট এখানে এই সন্ধ্যালিয়া বা এই যেরকম আপনার কথা টাকি রুট, টাকি রুটেও কিন্তু মানুষজন যে পায়রা পোষে সেরকম কিন্তু আমরা জানা ছিল না, বাট এখানে অনেকে কিন্তু খেলে না। হ্যাঁ এই টুর্নামেন্ট খেলে না, টুর্নামেন্ট খেলে না, বাট পোষে শখের জন্য পোষে, কিন্তু পায়রা পোষে যদি মেন কথা বলতে কলকাতার দিকে হতো, বাট এতটা ছড়িয়েছে বা কবুতর প্রেমী বা এতটা জনপ্রিয়তা হচ্ছে আস্তে আস্তে গ্রামের দিকেও মানুষজন কিন্তু টুর্নামেন্ট খেলার জন্য পায়রা পোষে, সেই জন্যই তো কলকাতায় যাচ্ছে। ঠিক, যত ট্রান্সপোর্ট করা পিজনস আপনারা শুনছেন সব কিন্তু কলকাতার মানুষজন, ওয়েস্ট বেঙ্গল মানুষজনই নিচ্ছে, আর এই জন্যই কিন্তু পায়রাগুলো আগাচ্ছে নাকি দাদা? হ্যাঁ আমিও নিয়ে এসেছি পায়রা থেকে। ও কিন্তু এখন আবার অন্ধ্রার থেকে অন্ধ্রা জেনারেশন হয়তো কলকাতা বেশি হয়,
ওয়েস্ট বেঙ্গল বাসীর জন্য মানে অন্য রাজ্য থেকে এই রাজ্যটা অনেকটাই আগাচ্ছে পায়রা লাইনে। যাক এটা ভালো, তো যে কথাটা বাদ দিলাম আর বললাম না, তো এটা হলো মেন যে মালবাহী রুম। যেসব কালাঙ্কা আপনি শক করিয়ে দেখালেন, হ্যাঁ যেসব উঠছে তার বাবা। এই দেখুন, এই দেখুন পাঞ্জা দেখুন। তো মোটামুটি কদিন আছে দাদার কাছে? এই পাড়াটা আমার কাছে বছর পাঁচের মতো। বছর পাঁচ, যাক। এইদিকে এটাই মনে হয় ডিম নেই, এটা হলো আমার বন্ধুর জেনারেশন, আমার কাছে ডিম বাচ্চা উঠছে মালবাহী জেনারেশন। মালবাহী এই পাড়া মেন, তো পর দেখতে হবে, দেখো পর দেখো। ওয়াও, দাদার ঘরে মালবাহী জেনারেশন শক করাচ্ছে আপনাদের সাথে। এটা তার ফিমেল, এটা ফিমেল দেখুন, মালবাহী ফিমেল দেখুন। ডানা কোয়ালিটিটা দেখিয়ে দিলাম, এর পাড়াটা এই দেখো। এর ডিম আছে, এই দেখো। এটা হলো আমার কাছে খুব স্পেশাল জোড়া, তার কারণ হলো এটা আমার ওস্তাদ জির ঘরের পায়রা। ওয়াও, এটা হলো আমার ওস্তাদ জির ঘরের পায়রা। আকরাম দা বলে একজন নিয়ে যায়, তার কাছ থেকে আমি নিয়ে এসেছি বাচ্চা তোলার জন্য। দেখুন ডানা কোয়ালিটি দেখুন, আইস কোয়ালিটিটা দেখে নিন। ওয়াও, ডিমে আছে তো নাকি? হ্যাঁ ডিমে আছে, ডিমে মানে একদম ওস্তাদজির ঘরের পুরো মেন জেনারেশন। আমরা গিয়ে নিয়ে এসেছি, ওস্তাদজির বাড়ি গেছিলাম পাঞ্জাবে গিয়ে, ওস্তাদজির কাছ থেকে এই জোড়াটা আর একটা জোড়া নিয়ে এসেছি, নিয়ে আসা। ওটা এখন সিঙ্গেল রেখে দিয়েছি, আর কিছুদিন পর জোড় দেবো। ওকে, আরো দেখুন এখানেও মালবাহী জেনারেশন আছে। এটা আমার, এটা আমার পায়রা। ডানা কোয়ালিটি দেখুন, এটা হলো আমার, এটা এটা নিচেরটা ওইটা, এগুলো হলো মানে আমার জেনারেশন। দেখুন এই পাড়া খেলে ইনোভা গাড়ি নাকি পাঞ্জাবে জিতে দিল। এই পাড়াগুলো মানে একটা সাগরেদের বাড়ির থেকে নিয়ে আসা। এই পাটা দেখুন, পাঞ্জা দেখুন, আর ফেস অফ বডি সঙ্গে পাঞ্জাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন। ওকে দেখুন, মোটামুটি সব ডিমে আছে, মোটামুটি যেগুলো পারলাম আপনার সঙ্গে তুলে ধরলাম। Okay.